হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিউজ থ্রিতে বন্ধুরা অনেক অনেক টেকনিউজ নিয়ে হাজির হয়েছে আমি জাহিদ হাসান তোমরা দেখছো বি টেকনিক্যাল থেরাপি তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে অল প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সকল নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পেয়ে যাও এবং যারা আমার চ্যানেলের সদস্য তাদেরকে অসংখ্য অভিনন্দন দেরি না করি চলো টেকনিউজে যাওয়া যাক বন্ধুরা টেক নিউজের ফার্স্টেই একটি বোম দিয়ে শুরু করি যেখানে একটি দুটি নয় দশটি ফোনের কথা থাকবে আর এই দশটি ফোনই আসবে স্বামীর পক্ষ থেকে আগস্ট থেকেই ফোনগুলো লঞ্চ করা শুরু করবে প্রসেসর হিসাবে থাকবে কোনটিতে আটশো পঁয়ষট্টি কোনটিতে আটশো পঁয়ষট্টি প্লাস কোনটিতে সাতশো পঁয়ষট্টি কোনটিতে সাতশো তিরিশ এছাড়াও মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হবে এছাড়াও বন্ধুরা এর ক্যামেরা হিসাবে থাকবে কোনটিতে আটচল্লিশ মেগাপিক্সেল কোনটিতে চৌষট্টি মেগাপিক্সেল কোনটিতে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা কোনটি ত্রিপল ক্যামেরা সেট আপ কোনোটি কোয়াইট ক্যামেরা সেট আপ হবে বন্ধুরা ফোনগুলো সব এক রেঞ্জের হবে না কোনটি ফ্ল্যাগশিপ ফোন কোনটি ফ্ল্যাগশিপ ক্লিয়ার কোনোটি মিড রেঞ্জ কোনটি লো রেঞ্জের ফোন হবে আর প্রত্যেকটা ফোন নতুনত্ব হবে কোনো কপি বা রিব্যান্ডেড ফোন হবে না তাদের দশটি ফোনই সম্পূর্ণ ফ্রেশ ফোন তো বন্ধুরা রেডি স্বামীর দশটি ফোনের জন্য দুই থেকে তিন মাসের ভিতরেই ফোনগুলো পেয়ে যাবে আশা করি বছর পার হবে না এবছরের ভিতরেই তোমরা ডিভাইসগুলো দেখতে পারবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আশা করি আমি ফোনগুলোর আনবক্সিং রিভিউ নিয়ে হাজির হব আমাদের পরবর্তী নিউজ স্যামসাংকে নিয়ে স্যামসাং একত্রিশ তারিখে লঞ্চ করলো তাদের এম থার্টি সাকসেসর এম থার্টি ওয়ান এস যেখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার অ্যামোলয়েড ইনফিনিট ও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং পিছনে কোয়াইট ক্যামেরা সেট যার একটি চৌষট্টি অন্যটি বারো এবং পাঁচ পাসের ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফ্রন্টে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ব্যাটারি হিসাবে ছয় হাজার এমএচএর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর প্রসেসর হিসাবে কি বলবো সেম এ তো সবাই জানে কি আর প্রসেসর ব্যবহার করবে স্যামসাং অলওয়েজ যা করে প্রসেসর হিসাবে ব্যবহার করেছে নাইন সিক্স ওয়ান ওয়ান স্যামসাং এক প্রসেসর সব জায়গায় মিড রেঞ্জ হায়ার মিড রেঞ্জ লোয়ার মিড রেঞ্জ রেঞ্জ সব জায়গায় সেম প্রসেসর দিয়ে আসছে কিছু চেঞ্জ করা দরকার তো যাই হোক এতে প্রসেসর হিসাবে নাইন সিক্স ওয়ান ওয়ানের প্রসেসর ব্যবহার করা হয়েছে এছাড়াও এতে স্টোরেজ হিসাবে ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাইশ পেয়ে যাবেন দুটি কালার অ্যাভেলেবেল ব্লু অ্যান্ড ব্ল্যাক বন্ধুরা আমাদের পরবর্তী নিউজে যাওয়া যাক আমাদের পরবর্তী নিউজ এল কে নিয়ে এল জি বেলভেট ফোর জি ভার্সনে রিলিজ হবে যেখানে স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ থাকবে হ্যাঁ ভুল নেই বন্ধুরা আটশো পঁয়তাল্লিশই বলছি স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ ব্যবহার করা হবে আর এছাড়া বাকি সব এল জি ব্যালবেট ফাইভ জির মতোই থাকবে শুধুমাত্র প্রসেসরটা চেঞ্জ করবে কী করতেছে এল জি এই যুগে আটশো পঁয়তাল্লিশ দুই বছর আগের প্রসেসর জানি না এলজির কি কী চিন্তাভাবনা কী নিয়ে এইসব করতেছে যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এলজি জি বেলবেট ফোর জি স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশে সো এতে তোমাদের মতামত আমি জানতে চাই বন্ধুরা আমাদের পরবর্তী নিউজে যাওয়া যাক আমাদের পরবর্তী নিউজ কোলকমকে নিয়ে কোয়েলকম কুইক চার্জ ফাইভ পয়েন্টও নিয়ে আসছে যেটা এখানে পৃথিবীর সবচেয়ে দ্রুত ফাস্ট চার্জিং টেকনোলজি যেটাতে একশো ওয়ার্ডেরও বেশি সাপোর্ট করবে বলে রাখা ভালো যে কোয়ালকম কুইক চার্জ ফোর পয়েন্ট ও প্লাস যেটা থেকে হয়েছিল সেটা টোয়েন্টি সেভেন ওয়ার্ড পর্যন্ত করতো যেখানে ওপ্পো সাউমিরা তার থেকে অনেক এগিয়ে গিয়েছিল অবশেষে তাদেরকে পিছিয়ে ফেলে চার্জ ফাইভ নিয়ে এলো অতি ফাস্ট টেকনোলজি কুইক চার্জ ফাইভে দেখা যাচ্ছে যে এতে একশো ওয়ার্ডের প্লাস চার্জিং পাওয়ার থাকবে ডুয়েল চার্জ টেকনোলজি থাকবে স্মার্ট আইডেন্টিফিকেশন থাকবে ব্যাটারি থামাল ম্যানেজমেন্ট থাকবে এছাড়াও আপ টু সেভেন্টি পার্সেন্ট মোন ইফিশিয়েন্সি টেন এক্স মোর পাওয়ারফুল আপ টু ফোর এক্স ফাস্টার ওয়ান থাউজেন্ড প্লাস অ্যাক্সেসরিস আপ টু টেন ডিগ্রি সেলসিয়াস কুলার ফিফটি প্লাস মোবাইল ডিভাইস ব্র্যান্ডেডে এটি সাপোর্ট করবে আমাদের পরবর্তী নিউজে যাওয়া যাক ছোট্ট একটি মজার নিউজ দেয় শামি তাদের নিউ প্যাটার্ন ফাইল করেছে যেখানে দেখা যাচ্ছে যে শওমি ফোনের উপরেই টি ডাব্লিউ এস রাখা হুম শামি ফোনের উপরেই টি ডাব্লিউ এস রাখা উপরের সাইডে দুই দিকে দুটি টি রাখা আছে এক্ষেত্রে কোনো হেডফোন জ্যাক তো থাকবেই না কোনো হেডফোনের জঞ্জটও থাকবে না ফোনের ভিতরেই টি আমাদের পরবর্তী নিউজে যাওয়া যাক আমাদের পরবর্তী নিউজ স্বামীকে নিয়ে স্বামী একত্রিশে জুলাই লঞ্চ করলো তাদের গেমিং ফোন ব্ল্যাক শার্ক থ্রি যেটা কি না মূলত গেমারদের জন্য বানানো এতে ব্যবহার করেছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এতে প্রসেসর হিসাবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি প্রসেসর এবং ক্যামেরা হিসাবে পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে যার একটি চৌষট্টি অন্যটি তেরো ও অন্যটি পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর ফোনটি ব্যবহার করেছে বিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এর ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে চার হাজার সাতশো উনত্রিশ এমএচ এর ব্যাটারি যেটা কি না সিক্সটি ফাইভ চার্জিং টেকনোলজি দ্বারা চার্জ করা যাবে আমাদের শেষ নিউজ আমাদের শেষ নিউজ রিয়েলমি কিনে দিয়ে শেষ করি রিয়েলমি একশো পঁচিশ ওয়ার্ডের সুপার ডার্ট চার্জার টেকনোলজির কিছু ফটো শো করেছে যেখানে দেখা যাচ্ছে যে তারা দুটি বিষয় লক্ষ্য করেছে যার প্রথমটি হচ্ছে প্যারালাল ত্রিপল চার্জ পাম্প সলিউশন যা ত্রিপল ভোল্টেজ ট্রান্সফরমেশন ইন্ডাস্ট্রি লিডিং ডুয়েল সিক্স সি সেল এবং আলট্রা এফিসিয়েন্সি 98% এইট থাকবে দ্বিতীয়টি হচ্ছে আল্ট্রা টেম্পারেচার কন্ট্রোল যেটা আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস আজকে এতটুকুই যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি ওয়েট করবো তোমাদের মতামতের জন্য আজকের মতো এতটুকুই বিদায় ধন্যবাদ আসসালাম আলাইকুম